করোনা সংক্রমণ বাড়তে থাকায় ও প্রশাসনের তৎপরতায় রাজধানীতে মাস্কের ব্যবহার কিছুটা বেড়েছে। তবে আজও অনেকেই মাস্ক ছাড়া চলাচল করছে, আবার কেউ কেউ মাস্ক থুতনির নিচে বা পকেটে রেখে দিচ্ছে। গণপরিবহনগুলোতে হুড়োহুড়ি করে ওঠা এবং মাস্ক ব্যবহার না করায় স্বাস্থ্য ঝুঁকি থেকেই যাচ্ছে। মার্কেটগুলোতেও অনেকেই মাস্ক ব্যবহার করছে না। এদিকে দেশে একদিনে করোনায় মারা গেছে আরও 18 জন, এসব আক্রান্ত হয়েছে 3554 জন। সব মিলিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হল 577241 জন, তাদের মধ্যে সুস্থ হয়েছে 525994 জন। সব শেষ হিসেব অনুযায়ী দেশে করোনায় মারা গেছে 8738 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।